নমস্কার, আরসি টিভি সংবাদ রাশিমালা আপনাদের স্বাগত। আজ 5 এপ্রিল বুধবার, সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে রাশিফল আমি শুরু করছি। প্রথমেই আসি মেষ রাশি। স্টক বিজনেসে কিন্তু শুভ, নিজের শরীর স্বাস্থ্য ভালো যাবে, বিনিয়োগে কিন্তু শুভ, অবৈধ কোনো সম্পর্কে আপনি জড়িয়ে পড়তে পারেন সেখান থেকে সাবধান থাকতে হবে, আইনি কোনো ঝামেলায় থেকে আপনি মুক্তি পেতে পারেন, ইন্টারনাল বিজনেসে কিন্তু প্রফিট হতে পারে এবং গবেষণায় কিন্তু সফলতা আসবে। এবার আমি আসছি বৃষ রাশিতে। শিল্পপতিদের জন্য দিনটি বিশেষভাবে শুভ, বিদ্যায় শুভ, নতুন ব্যবসা আরম্ভ করলে দিনটি বিশেষভাবে শুভ, স্নায়ুরোগের যাদের সমস্যা রয়েছে তাদের স্নায়ুরোগের সমস্যা কিন্তু বাড়তে পারে। এবার আমি আসছি মিথুন রাশিতে। বাবা মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে, যারা কসমেটিক্স বিজনেস করছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ, সরকারি চাকরি ক্ষেত্রে পদোন্নতি হতে পারে, আনএক্সপেক্টেড কোনো গেইন হতে পারে এবং ক্রিয়েটিভ লাইন নিয়ে কিন্তু শুভ। এবার আমি আসছি কর্কট রাশিতে। নতুন কোনো কাজের সন্ধান আসতে পারে, বিনিয়োগে কিন্তু শুভ, আর্থিক ক্ষতি হওয়ার কিন্তু আজকে সম্ভাবনা রয়েছে, আজ সমস্ত কাজে আপনার বিলম্ব হতে পারে এবং কর্মসূত্রে বিদেশ যাওয়ার কিন্তু যোগ রয়েছে। এবার আমি আসছি সিংহ রাশিতে। বিদ্যায় শুভ, হঠকারী সিদ্ধান্ত নিজের কাজের ক্ষতি করবে, আর্থিক প্রাপ্তি হতে পারে, যারা কোল্ড ড্রিঙ্কস বিজনেস করছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ, সম্পত্তি নিয়ে পারিবারিক কিন্তু অশান্তি লাগতে পারে। এবার আমি আসছি কন্যা রাশিতে। নতুন কাজের সন্ধান আসতে পারে, একটি ত্রিকোণ প্রেমের সম্পর্ক দেখা দিচ্ছে সেখান থেকে সাবধান থাকতে হবে, সরকারি চাকরিজীবীদের ট্রান্সফারের যোগ রয়েছে, দাম্পত্য সুখ কিন্তু বজিয়ে থাকবে এবং দীর্ঘদিনের আটকে থাকা অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে। এবার আমি আসছি তুলা রাশিতে। জুয়েলারি বিজনেসে কিন্তু শুভ, পেটের সমস্যা কিন্তু কমবে, জুতোর ব্যবসায়ীদের জন্য দিনটি বিশেষভাবে শুভ, শ্বশুরবাড়ির সাথে আপনার মতের কিন্তু অমিল হতে পারে। এবার আমি আসছি বৃশ্চিক রাশিতে। স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ হতে পারে, ভূ সম্পত্তি ক্রয় বিক্রয়ে কিন্তু বাধা রয়েছে, সমস্ত কাজে আপনার আজ দেরি হতে পারে, সমাজে আপনি মিথ্যা অপবাদের শিকার হতে পারেন এবং আনএক্সপেক্টেড গেইন কিন্তু হতে পারে। এবার আমি আসছি ধনু রাশিতে। যারা মেডিসিন নিয়ে বিজনেস করছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ, ভূ সম্পত্তি ক্রয় বিক্রয় কিন্তু শুভ, গায়ক গায়িকাদের নতুন কাজের সন্ধান আসতে পারে এবং অ্যাডভোকেটদের কাজে কিন্তু সফলতা আসতে পারে। এবার আমি আসছি মকর রাশিতে। একটি অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দিচ্ছে সেখান থেকে সাবধান থাকতে হবে, মানসিক চাপচিন্তা আপনার বৃদ্ধি পাবে, হঠাৎ করে আপনার ব্যয় বৃদ্ধি হতে পারে, দীর্ঘদিনের আটকে থাকা অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে। এবার আমি আসছি কুম্ভ রাশিতে। সন্তানের জন্য বাবা মায়ের উদ্বেগ কিন্তু বাড়বে, প্রতিবেশীর সাথে আপনার ঝামেলা হতে পারে, যাদের চোখের সমস্যা রয়েছে তাদের চোখের সমস্যা বাড়তে পারে, চাকরিস্থলে আপনার ঝামেলা হতে পারে এবং মেয়েদের স্ত্রীরোগ জাতীয় কোনো সমস্যা কিন্তু হতে পারে। এবার আমি আসছি মীন রাশিতে। আর্থিকভাবে আপনার শুভ হবে, বিবাহের পাকা কথা হয়ে যেতে পারে, বাবা মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে, বিনিয়োগে কিন্তু শুভ, আনএক্সপেক্টেড কোনো গেইন হতে পারে এবং বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের যোগ রয়েছে। এই হচ্ছে আজকের দিনের রাশিফল।